ওকে কি লিখছে ফেসবুক দিয়ে সমাজ চলে না, আপনাদের জন্য ফেসবুক, আমার জন্য ফেসবুক না। আমি ফেস টু ফেস, নো ফেসবুক, কলকাতা ছেড়ে দিন ওইসব ফালতু কথা বলবেন নাকি। ঠিক আছে, কেন কোন কাকে কি পরিপ্রেক্ষিতে বলেছেন আমার জানা নেই, তো গুন্ডামিকে তো কি করা উচিত, গুন্ডামি করলে তার সঙ্গে সমাজ মেনে নিতে পারে, আমরা মানবো কেন গুন্ডামি, লোকের উপরে গুন্ডামি করলে মানবো কেন। চলে এসছেন তো, কংগ্রেস আছে কোথায়, সব কিছুর মধ্যে চলে এসছে। আগে টিএমসিতে কিছু নেতা চলে গেছে, কর্মীরা আমার দিকে চলে এসছেন, আর আমরাই তাদের শেল্টার দিচ্ছি এবং দেবো আগামী দিনে। কে ফেসবুকে কি লিখছে ফেসবুক দিয়ে সমাজ চলে না, আপনাদের জন্য ফেসবুক, আমার জন্য ফেসবুক না। আমি ফেস টু ফেস, নো ফেসবুক, ছেড়ে দিন ওইসব ফালতু কথা বলবেন না, কে কি ফেসবুকে বলছে, কে বউ সঙ্গে কী কথা বলেছে, দিলীপ ঘোষ কী যায় আছে, এসব নিয়ে রাজনীতি আমরা করি না। সব জায়গায় দাবানোর চেষ্টা, এরা বলছে আমাদেরকে নরেন্দ্র মোদী করে দিচ্ছে, আর এখানে কথা বলতে দিচ্ছে না। খড়গপুরে একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছিল, কোনো দিন জেল খাটানো হলো, সে বালি কয়লা গরু পাচারের বিরুদ্ধে লিখেছিল, জমি দখলের বিরুদ্ধে লিখেছিল, নেতাদের বিরুদ্ধে, তাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আর যেই কলকাতা থেকে ফোন এলো যে সারা দেশে তার প্রতিবাদ হচ্ছে, 15 তারিখ ডেট ছিল জামিনে, 14 তারিখ কোর্ট থেকে জামিন দেওয়া হলো, জলাইমদের বিরুদ্ধে বলেছে। এখানে যে লোকেরা 2 বছর ধরে টাকা পায়নি কাজ করেও, সেটা কোথায় গেল, সে টাকাটা গেল কোথায়, হিসাব চাই। যারা ডিএ পায়নি, 1 বছরের বেশি আন্দোলন করেছে, তার টাকা কোথায় গেল। যারা চাকরিতে পরীক্ষা দিয়ে পাস করেছে, তার চাকরি কোথায় গেল, তার ধর্না চলছে, তার উত্তর কে দেবে। ধর্নার উত্তর ধর্না হতে পারে না, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। লোক ভোট দিয়েছে উন্নয়নের জন্য, অধিকারের জন্য, সেটা দিতে হবে। স্পেনে পালিয়ে গিয়ে আর মর্নিং ওয়াক করবেন, স্পেনে গিয়ে মেট্রো রেল চড়বেন, কলকাতায় মেট্রো রেল নাই, কলকাতায় মর্নিং ওয়াক করি না আমরা, এখানে কেন করে না পাবলিকের ভয়ে। আর একটা দেখুন, শিক্ষাক্ষেত্রে কি দুর্দশা, অধ্যাপক যদি একটা ক্লাসে 1 ঘন্টা 45 মিনিট পড়িয়ে 100 টাকা পান, একটা লেবার তার যে বেশি পায়। তো পশ্চিমবাংলায় শিক্ষার মূল্য এই, আমাদের তো পূর্ব মেদিনীপুর তো শিক্ষার এখানে হচ্ছে আদিক্ষেত্র, সবাই শিক্ষিত, এখানকার গ্রামে গ্রামে ছেলেটা বিদেশে থাকে, তো ভাবুন শিক্ষিত হলে আজকে এই পাবে, ডেলি লেবার করো, যারা 100 দিনের কাজ করছে তারা তো বেশি মায়না পাইছে, 250 টাকা পায়, 300 টাকা পায়, একটা লেখাপড়া কমসে কম সে মাস্টার ডিগ্রি করেছে, ট্রেনিং নিয়েছে, তাকে আপনি একটা পিরিয়ড নিলে 100 টাকা দেবেন, এটা কোনো সভ্য দেশে দুনিয়াতে কোথাও হয়, কত বড় অপমান। তাই 3 বছর ধরে ধর্ণা দিচ্ছেন এসএসসি পাস করা ছেলে মেয়েরা, এর চেয়ে দুর্ভাগ্য কী হবে আমি জানি না। যারা সরকার চালাচ্ছে তাদের শিক্ষা সম্বন্ধে কতটা ধারণা আছে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে এটা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন অবৈধ বাজে কারখানা বিস্ফোরণ, সেখানে বহুজনের প্রাণ হয়েছে, তারপরে আজকে আবার দেখা গেল ছুটির দিনে হরিদাসপুরে বোমা আতঙ্ক। পশ্চিমবাংলায় বৈধ কাজ কতটা হয় আমার জানা নেই। কালকে একজন মহিলা চাপা পড়েছেন খড়গপুরে ইরাদে ট্রাকে, সেই ট্রাকগুলোর কোনো পেপার নেই, পুলিশ পয়সা নেই ছেড়ে দিচ্ছে, তার ব্রেকও নেই, তো এই ধরনের গাড়ি যদি রাস্তায় যাওয়ার দুর্ঘটনা ঘটবে, সর্বোচ্চ স্তরে সব জায়গায় দুর্নীতি, ফলে এই ধরনের অব্যবস্থা তৈরি হচ্ছে। বাজি কারখানা তো প্রত্যেক জেলায় পাড়ায় পাড়ায়, এবং বাজি কিনা জানি না, বম ফাটলে এলাকার বাড়ি উড়ে যাচ্ছে, কী ধরনের বাজি, আমরা তো শুনি কোনো যেরকম পাওয়ারফুল বাজি হয়, এর পিছনে কারা আছে, সেজন্য এনআইএ তদন্তের দাবিও করা হয়েছে, সরকার করছেও, এর সত্য উদ্ঘাটন হওয়া উচিত। জায়গায় জায়গায় এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরক তৈরি হচ্ছে কেন, দূর থেকে রিমোটে ফাটানো যাবে, টেরোরিস্টরা এগুলো ব্যবহার করে, বাড়ি ঘর স্কুল কলেজ বাজার সব উড়ে যাবে, তো মানুষ কার হাতে ক্ষমতা দিচ্ছে, মানুষের জীবনের সুরক্ষার কী ব্যবস্থা আছে, মানে কিছু ঘটতে চলেছে, কী ঘটবে একমাত্র ভগবানই বলতে পারেন। আইন আদালত চলছে, সিবিআই ইডি চলছে, আর এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপও চলছে, তো মানুষ ন্যায়ের জন্য কোর্টে যাচ্ছে, আর এদিকে সমাজে থাকতে গেলে জীবন হাতে করে বেঁচে থাকতে হচ্ছে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা বেঁচে আছি।